أعطيناك الكوثر فصل لربك وانحر ইসলামের প্রতি অগাধ বিশ্বাস আর ভালোবাসা থেকে বাংলাদেশের জারিন তাসনিম দিয়া নিজ হাতে লিখেছেন পবিত্র কুরআন এবং তা বাধাই করে একটি পূর্ণাঙ্গ কুরআনের রূপ দিয়েছেন। আজকে জানতে চাইব তার অনুভূতি এবং কিভাবে এ অসাধ্যকে সাধন করলেন। বিগত করোনার মহামারীতে 2020 সালে যখন আমরা সবাই ঘরবন্দী হলাম, তো তখন থেকেই মূলত আমার এই উদ্যোগটা শুরু হয় যে আমি নিজ হাতে পবিত্র আল কোরআন শরীফটি হাতে লিখব। বাবা তখন আমাকে বলল যে তুমি আমাকে একটা আয়াতুল কুরসি লিখে দাও, আমাকে আমি ঘরে টাঙাবো। তো তখন আমি একটা আয়াতুল কুরসি দেখে দেখে লিখলাম। লিখার পরে তখন দেখলাম যে আমার হাতে লিখাটা মাশাআল্লাহ মানে কোরআন শরীফের মতোই হচ্ছে। তো তখন আমাকে বাবা বলল যে না, তাহলে তুমি লিখতে পারবা আল কোরআন শরীফটা, এটা দেখে দেখে লিখা শুরু করো তুমি। 2020 সালের মার্চের মাঝামাঝিতে আমি আমার বাবাকে নিয়ে, তো তখন নিউ মার্কেটে গিয়ে কাগজ কিনলাম। তো তখন আমি একটু করে লিখলাম, আমার মাকে এক পাতা করে পড়তে বললাম যে মা তুমি একটু পড়ো, একটু কোরআন শরীফটা দেখে মিলিয়ে মিলিয়ে পড়ো। তো মা বলতেছে আলহামদুলিল্লাহ একটু পড়া যায়। তো সেভাবে লিখতে লিখতে আমার একটু প্রবলেম হলো, আমার একটু ব্যাক পেইন হয়ে গেল। তো মাঝখানে আমার অনেক বাধা এসেছিল যে লিখো না লিখো না। তো এভাবে মনের বিরুদ্ধে আবার লিখতে লিখতে আমি একটা লেখার প্রতি আমার এত একটা ভালো লাগা চলে আসলো যে না, এটা আমি পারবো। তো পাঁচপাড়া লিখতে আমার প্রায় 6 মাসেরও বেশি টাইম চলে গেল। আমি যেখানেই যাই, মানে দূরে কোথাও থাকার জন্য জার্নি করি, আমি তখন আমার কাগজ কলম সাথে করে নিয়ে যাই, যেটা আমার গ্যাপ না পড়ে। গ্যাপ হয়ে গেলে এটা আমার অনেক সময় লেগে যাবে। 15 পারা লিখলাম, লেখা শেষ হয়ে যাওয়ার পরে তো তখন মাকে বললাম যে মা এটা তো 15 পারা পর্যন্ত লিখলাম, এটা একটু পড়ে দাও। তো মা বললো যে আমিও তো হাফেজ না, তুমি পুরাটাই লেখা শেষ করো, তারপর আমরা এটা সংশোধন করানোর জন্য ব্যবস্থা করে দেব। আল্লাহর এটা ইচ্ছা না থাকলে, সেইভাবে ধৈর্য হেদায়ত না থাকলে আমি এটা সম্পূর্ণ কাজটা করতে পারতাম না। 2021 সালের নভেম্বরে অক্টোবরের দিকে আমার এই লেখাটা একদম শেষ হয়ে যায়। কিছু কিছু হাফেজরা বলেই ফেললো যে আমরা হাফেজ মাওলানা হয়েও আমরা এটা সাহস করতে পারি না যেটা তুমি করেছো। তখন বললো যে এটা আমরা দায়িত্ব নিয়ে আমরা এই কাজটা করব সংশোধন করার জন্য, যতগুলো সংশোধন থাকে আমরা সেটা সংশোধন করে দেবো, এই মেইন কপিটা তুমি আমাদের কাছে দাও, আমাদের মাদ্রাসা আছে সেখানে সবাই হাফেজ আছে, এটা একজন দেখলে হবে না, মিনিমাম 30 পারা আমরা 30 জনকে দিয়ে দেখাবো। চিন্তা করেছি যে বাংলাদেশে যতগুলো মডেল মসজিদ মাদ্রাসা আছে আমি সেইগুলো সব জায়গায় আমি বিনামূল্যে আমার এই কোরআন শরীফটা উপহার হিসেবে পাঠাতে চাই। আমি কোরআন শরীফ লিখেছি, এটার মানে ইতিবাচক মন্তব্যের সাথে সাথে অনেক নেতিবাচক মন্তব্যও আমি পেয়েছি সোশ্যাল মিডিয়াতে। তো তারা তাদের মতে অনেকে বলেছে যে আপু ভাইরাল হওয়ার জন্য করেছে, দেখানোর জন্য করেছে, আবার বলে উনি রাজনীতি করে সেটাকেও শো অফ করার জন্য করেছে। ছোটোবেলা আমরা মক্তবে যেতাম, আমাদের আল কোরআনটা ছোটোবেলায় আমাদের শিখিয়ে ফেলেছিল, তো তখনই আমি হাতে কোরআন শরীফ নিয়েছি, তখন থেকে আমি পড়তে জানি ছোটোবেলা থেকে। কিন্তু লিখার ওইভাবে ধরেন যে আমরা আলিফ বা তাসা এই পর্যন্তই লিখতে পারি, কিন্তু ওই যে মানে কোরআন আমরা যেভাবে বাংলা একটা বর্ণ লেখা এভাবে আমরা কখনো অভ্যাস করিনি। তো আমি যখন এই উদ্যোগটা নেওয়া শুরু করি, তো তখন আমার তো একটু লেখার প্র্যাকটিস করতে হবে, যে আলিফ বা তাসা লেখার প্র্যাকটিস করতে হবে। তো তখনই আমি কিছুদিন, বেশি না 7-8 দিন আমি একটু প্র্যাকটিস করি। আজ থেকে 1400 বছর পূর্বে যখন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর পবিত্র কোরআন নাজিল হয়েছিল, তার পরবর্তী সময়ে সাহাবারা ঠিক এইভাবেই হাতে লিখে পবিত্র কোরআন সংরক্ষণ করত। এই পবিত্র কোরআন নিয়ে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বলেছিলেন, জারিন হরফে লেখা, রূপালী হরফে লেখা, আসমানের কোরআন, নীল আসমানের কোরআন। সেই জারিন হরফে লেখা কোরআন বাংলাদেশের জারিন তাসনিম দিয়া নিজ হাতে লিখে একটি পূর্ণাঙ্গ কোরআনের রূপ দিল। এই উদ্যোগ ছড়িয়ে পড়ুক বাংলাদেশের প্রত্যেকটি মুসলিমের অন্তরে, সেই কামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।